আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 46 তথা পিভট টেবিল টুলসের অপশনস মেনুর গ্রুপের সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও দেখে নিতে পারেন আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখতে পারেন চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায় উক্ত ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম তো ধরি আমাদের অনেক বড় একটি এক্সেল ফাইল রয়েছে তো সেই এক্সেল শিটে অনেকগুলো ডেট রয়েছে তো এই ডেটগুলোকে আমরা একদিনের গ্রুপে বা দুই দিনের গ্রুপ বা তিন দিনের গ্রুপ বা মাসের গ্রুপ বা বছরের গ্রুপ বা এক বা একাধিক বিষয়ের গ্রুপিং করেও আমরা রিপোর্ট বের করতে পারি তো আজকে সেই বিষয়টি দেখব তো এজন্য আমাদের এই এক্সেল শিটের ডাটাতে ক্লিক করে আমরা ইনসার্ট ক্লিক করলাম পিভট টেবিল ক্লিক এবং পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে সেখানে নিউ ওয়ার্কশিট সিলেকশন করা অবস্থায় ওকে করলে আমাদের নতুন একটি এক্সেল শিটে এরকম পিভট টেবিলটি চলে আসবে সেখানে থেকে আমরা সাপোজ এই শুধু ডেটকে আমরা রো লেভেলে নিয়ে আসলাম আসার পরে আমরা এখান থেকে আরও বোঝার জন্য এখান থেকে ইনসার্ট করলাম ইনসার্ট ক্লিক করে আমরা এখান থেকে এই সেলগুলিকে সিলেকশন করে দিয়ে তারপরে এখান থেকে আমরা সাপোজ বোল্ড করে দিলাম এখান থেকে আমরা এই অল বর্ডার্স করে দিলাম তারপর এখান থেকে মিডিল এবং সেন্টার করে দিয়ে আমরা সুন্দর করে নিলাম এখন যদি আমরা এই পিভট টেবিলের যে কোনো একটি সেলে কার্সর নিয়ে এসে আমরা এখান থেকে যদি অপশানস ক্লিক করি তারপরে দেখেন এই গ্রুপের আন্ডারে তিনটি অপশন রয়েছে গ্রুপ সিলেকশান আনগ্রুপ এবং গ্রুপ ফিল্ড এই সব বিষয়ে আজকে আমাদের আলোচনা তো এখন যদি আমি এই গ্রুপ সিলেকশান এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি ডায়লগ বক্স আসবে গ্রুপিং ডায়লগ বক্স তো প্রথমে রয়েছে অটো মানে অটোমেটিক আসবে আমাদের এই শিট ওয়ানে যে তথ্যগুলি রয়েছে সেখান থেকে আমাদের এই পিভট টেবিলের প্রথম স্টার্টিং যে ডেট সেটি হলো 1/1/2022 মানে প্রথমে রয়েছে মাস তারপরে দিন তারপরে বছর মানে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং আমাদের এই রিপোর্টের সর্বশেষ তারিখ হলো 21 তারিখ ডিসেম্বরের 21 তারিখ তো প্রথমে মাস ডিসেম্বর 12 তারপরে 21 তারিখ তারপরে 22 সাল এবং দেখেন আমাদের এই নিচের দিকে দেখেন সেকেন্ড মান্থ মিনিট তারপরে হচ্ছে আওয়ার্স ডেট মান্থ কোয়ার্টার ইয়ার্স এভাবে করে কিন্তু রয়েছে তো আমাদের এই এক্সেল শিটে আমরা এটিকে ক্লোজ করে দিলাম আমাদের এক্সেল শিটে দেখেন আমাদের শুধু ডেট রয়েছে সেলসম্যান আইটেম সেলস টাকা ডিস্ট্রিক্ট মান্থ ডেট আমরা কিন্তু কোনো মিনিট এবং সেকেন্ড কিন্তু রাখি নাই আমরা শিট টু এর এখানে ক্লিক করে আমরা যদি গ্রুপ সিলেকশনের এখানে ক্লিক করে আমরা যদি প্রথমে যদি সেকেন্ডস নির্ধারণ করে দেই দিয়ে যদি আমরা ওকে করি তাহলে দেখেন 00 এসেছে অর্থাৎ আমাদের শিটে কিন্তু আমরা সেকেন্ড মিনিট ঘন্টা কিন্তু আমরা রাখি না এই জন্য এরকম এসেছে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম এখন যদি আমরা এই অপশনসে ক্লিক করে আমরা এই গ্রুপ সিলেকশনের এখান থেকে ক্লিক করে আমরা যদি এখান থেকে ডেস নির্ধারণ করে দেই শুধুমাত্র দেওয়ার পর নাম্বার অফ ডেস এখান থেকে আমরা একদিনের গ্রুপিং করতে চাই মানে প্রত্যেকটা সেল হবে একদিনের একটা করে গ্রুপ এখান থেকে যদি আমরা ওকে করে দেই তাহলে দেখেন আমাদের প্রত্যেকটি সেল কিন্তু একটি একদিনের গ্রুপ হয়েছে এটি একটি গ্রুপ একটি গ্রুপ 4 একটি গ্রুপ 5 একটি গ্রুপ দেখেন আমাদের শিট ওয়ানে কী রয়েছে আমাদের দেখেন জানুয়ারি মাসে দুটি ডেট রয়েছে 1 তারিখ এবং 4 তারিখ আমাদের শিট টু এ যান দেখেন 1 তারিখ এবং 4 তারিখ তারপরে শিট ওয়ানে দেখেন ফেব্রুয়ারি মাসে আছে 5 8 এখানেও কিন্তু আছে দেখেন 5 এবং 8 ফেব্রুয়ারি মাসে এখন যদি আমরা এখান থেকে আমরা আনগ্রুপ করে দিলাম আবার যদি আমরা সাপোজ এখান থেকে গ্রুপ ফিল্ড এখানে যদি ক্লিক করি এরকম একটি ডায়লগ বক্স আসবে এখন আমরা সাপোজ এই ডেস নির্ধারণ করে দিয়ে এখানে আমরা যদি 2 লিখে দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন 2 দিনের একটি গ্রুপ করেছে এই 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে একটি গ্রুপ 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে একটি গ্রুপ অর্থাৎ 1 থেকে 2 তারিখের মধ্যে যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে রয়েছে আমাদের 1 তারিখ আবার দেখেন এখানে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে যে গ্রুপ করেছে সেখানে রয়েছে আমাদের 4 তারিখ আবার দেখেন এখানে
এই 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে রয়েছে একটি গ্রুপ এখানে রয়েছে ফেব্রুয়ারির 5 তারিখ আবার দেখেন এখানে এই 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে একটি গ্রুপ সেখানে রয়েছে 8 তারিখ তো এখন যদি আমরা এখান থেকে আনগ্রুপ ক্লিক করি তাহলে এটা আনগ্রুপ হবে এখন যদি আমরা আবার এখান থেকে গ্রুপ ফিল্ডে ক্লিক করে সাপোজ আমরা এখান থেকে ডেসও রাখলাম এবং মান্থও রাখলাম মাসও দেখাবে এবং একদিনের গ্রুপিং দেখাবে এখন যদি ওকে করে দেই তাহলে দেখেন আমাদের এই জানুয়ারি মাসে দেখেন শুরুতে একটি মাইনাস চিহ্নর মতন একটি ফিল্ড রয়েছে তো জানুয়ারি মাসে 1 তারিখ এবং 4 তারিখ ফেব্রুয়ারি মাসে 5 তারিখ 8 তারিখ আমাদের এখানেও দেখেন জানুয়ারি মাসে 1 তারিখ 4 তারিখ ফেব্রুয়ারি মাসে 5 তারিখ 8 তারিখ এভাবে করে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখন যদি আমরা আবার আনগ্রুপ করে দেই আনগ্রুপ করে আবার এখান থেকে গ্রুপ ফিল্ডে ক্লিক করে আমরা এখান থেকে সাপোজ আমরা যদি সবগুলোকে যদি সিলেকশন করে দেই ডেজ মান্থ কোয়ার্টারস ইয়ার্স করে যদি আমরা ওকে করে দেই তাহলে দেখেন আমাদের কিন্তু সবগুলো হয়ে গেছে এখন দেখেন আমাদের এখানে সাল দেখেন শীট 1 এ আমাদের কিন্তু এখানে 22 সাল রয়েছে শুধুমাত্র 22 সাল শীট 2 এ দেখেন শুধুমাত্র 22 সাল এবং এই 22 সালেকে 22 সালের ভিতরে দেখেন 4টি কোয়ার্টার রয়েছে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার তারপর এখানে দেখেন থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার আমাদের এই শীট 1 এ দেখেন আমাদের এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং করে ডিসেম্বর পর্যন্ত আছে আবার মনে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে একটি কোয়ার্টার আবার এপ্রিল মে জুন মিলে একটি কোয়ার্টার আবার জুলাই আগস্ট সেপ্টেম্বর মিলে একটি কোয়ার্টার আবার এখানে দেখেন ফোর্থ কোয়ার্টার হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর মিলে কিন্তু একটি কোয়ার্টার তো এখন এবং প্রত্যেক কোয়ার্টারে দেখেন ফার্স্ট কোয়ার্টারে জানুয়ারিতে আছে 1-4 ফেব্রুয়ারিতে আছে 5-8 এইভাবেই করে কিন্তু আছে দেখেন জানুয়ারিতে 1-4 ফেব্রুয়ারিতে 5-8 এভাবে করেই কিন্তু আছে তো এখন যদি আমরা এখান থেকে আমরা অপশানসে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম এরপর আমরা যদি সব ফিল্ডকে যদি সাপোজ আমরা নিয়ে আসি যেমন আমরা এখান থেকে প্রথমে সেলসম্যানকে নিয়ে আসলাম তারপরে এখান থেকে নিয়ে আসলাম আইটেমকে আমরা কলামে নিয়ে আসলাম তারপরে এখান থেকে মান্থকে কলামে নিয়ে আসলাম তারপর এখান থেকে সেলস টাকাকে আমরা ভ্যালুসে ডিস্ট্রিক্টকে আমরা নিয়ে আসলাম রিপোর্ট ফিল্টারে এবং ডেস্ককে নিয়ে আসলাম আমরা রো লেভেলে এখানে আমাদের পুরো ফিল্ড যে কয়টি ফিল্ড ছিল সবগুলিকে আমরা নিয়ে আসলাম এখন দেখেন আমরা যদি এখান থেকে একটি সেলকে সিলেকশন করে অপশনসে ক্লিক করে আর সাপোজ আমরা গ্রুপ সিলেকশন এখান থেকে সাপোজ আমরা শুধু ডেকে আমরা নির্ধারণ করে দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন শুধুমাত্র ওই একদিনের গ্রুপিংগুলো দেখাচ্ছে এখন যদি আমরা এখান থেকে আবার আমরা আনগ্রুপ করে এখান থেকে আমরা আবার এই গ্রুপ ফিল্ডে ক্লিক করে ডেজ মান্থ কোয়ার্টার ইয়ার্স করে আমরা যদি ওকে করে দেই তাহলে দেখেন আমাদের আবার এগুলো খুব সুন্দর করে দেখাচ্ছে যেমন মালেক 2022 সালে ফার্স্ট কোয়ার্টারে তার ফেব্রুয়ারিতে ছিল ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দেখেন শীট 1 এ দেখেন এই যে মালেক দেখেন ফেব্রুয়ারিতে তার 5 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এখানে একটি সেল এই যে এখানে দেখাচ্ছে ফেব্রুয়ারিতে তার একটি সেল মার্চে রয়েছে তার একটি সেল 15 তারিখ এখানে দেখেন শীট 1 এ দেখেন এই যে 15 তারিখ মালেকের এই যে মার্চ মাসে 15 তারিখ এভাবে করে আমাদের অর্থাৎ এভাবে করে আমরা একটি পিভট টেবিলের মাধ্যমে গ্রুপিং করে একজন সেলসম্যানের তথ্য অতি সহজে এবং দ্রুত আমরা বের করতে পারি এবং তার রিপোর্টটি আমরা বের করে আমরা প্রিন্ট করতে পারি তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো ভিউয়ার্স আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ